আমি এখন আছি কলকাতার শ্রী সিদ্ধি বিনায়ক মন্দিরে। ঠিকই শুনেছেন, কলকাতায় শ্রী সিদ্ধি বিনায়ক মন্দির মুক্তারাম বাবু স্ট্রিটেই রয়েছে সিদ্ধি বিনায়ক মন্দির। আর আমার পাশে দেখা যাচ্ছে মহান ব্যক্তি শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা এবং শ্রী রাধেশ্যাম আগরওয়াল। এই দুই বন্ধু মিলেই এই মন্দিরটি স্থাপিত করেছিল। এই দুই বন্ধু মিলে একটি ব্যবসা শুরু করেছিল প্রায় 60-এর দশকে। কসমেটিক্সের ব্যবসা শুরু করেছিল, আর সে ব্র্যান্ডটা তো আপনারা সবাই চেনেন, ব্র্যান্ডটি হচ্ছে ইমামি গ্রুপ। এদের হাত ধরেই ইমামি গ্রুপের প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরা দুই বন্ধু এখান থেকে ব্যবসা শুরু করেছিল। এবং ব্যবসা যখন আস্তে আস্তে বড় হয় তখন তাদের বড় জায়গার প্রয়োজন পড়ে এবং তখন এই বিল্ডিংটা ছেড়ে তারা অন্য জায়গায় ব্যবসা শুরু করে। তবে এই জায়গাটাকে তারা ছেড়ে যেতে চায়নি, অনেকেই তাদের সাজেস্ট করেছিল এখানে একটা শপিং মল তৈরি করার জন্য, কিন্তু তারা এইসব প্রস্তাব ইগনোর করে কলকাতার মধ্যে একটা সুন্দর সিদ্ধি বিনায়ক মন্দির উপহার দিয়ে গেছেন। হেরিটেজ রিস্টোরেশনের একটা জ্বলন্ত উদাহরণ রয়েছে এখানে, জীবন্ত উদাহরণ রয়েছে এখানে। ঐতিহ্যকে এতটুকু বিলুপ্তি না করে সেটাকে আরও নতুনভাবে রিনোভেট করে পুরো বিল্ডিংটাকে সাজানো হয়েছে। রাজা রাজেন্দ্র চন্দ্র মল্লিকের একটা রাজবাড়ি ছিল, সেখান থেকেই হস্তান্তর হয়ে এই বন্ধুর হাতে এসেছিল এবং এখানেই তারা প্রথম ব্যবসা শুরু করেছিল। 2020 সালে 28শে ফেব্রুয়ারি এই মন্দিরটি প্রতিস্থাপিত হয়েছিল। এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ, ঠিক তার অপোজিট রয়েছে রাম মন্দির। এই দিকটা চলে গেছে সর্বতলার দিকে এনজি রোড মেট্রো স্টেশন, আর এই দিকটা চলে গেছে গিরিশ পার্ক, গিরিশ পার্ক মেট্রো স্টেশন। সবচেয়ে কাছে মেট্রো স্টেশন হচ্ছে দু মিনিট খেতে আসলে এই পড়বে মার্বেল প্যালেস রাখা বোর্ড, এবং মার্বেল প্যালেস রাখা বোর্ড অপোজিটে রয়েছে রাম মন্দির। এই রাস্তাটা ধরে ভিতরে চলে যান, ভিতরে আসলে 1.5 থেকে 2 মিনিট ফাতাপথ। আমি এখন আছি 48B মুক্তারাম বাবু স্ট্রিটে রাজা রাজেন্দ্র চন্দ্র মল্লিকের বাড়িতে। এই সেই মল্লিক বাড়ি, তার পাশে রয়েছে মার্বেল প্যালেস, এই মল্লিক বাড়িতে কিন্তু রয়েছে কলকাতার সিদ্ধি বিনায়ক মন্দির। চলুন ভেতরে চলুন। বাড়িতে রয়েছে জুতো রাখার ব্যবস্থা, জুতো রেখে এখানে রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা, হাত ধুয়ে আপনি চাইলে এখান থেকে প্রসাদ নিয়ে পুজো দিতে পারেন। এখানে পুজোর ডালির ব্যবস্থা রয়েছে এখানে, তবে ডালি নিলে ডালি কিন্তু 101 টাকা থেকে শুরু করে 1101 টাকা পর্যন্ত ডালির ব্যবস্থা রয়েছে। আপনি এখান থেকে ডালি নিয়ে ভিতরে চলে আসুন, ভিতরে গিয়ে পুজো দিন। চলুন ভিতরটা দর্শন করাই। এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন এন্ট্রান্স, এখান থেকে ভিতরে চলে আসুন। ভিতরে ঢুকতে সর্বপ্রথম যেটা নজর পড়বে আমার ডান দিকে রয়েছে, এই যে মন্দিরের ডান ঢুকতে যেটা নজর পড়বে ডান দিকেই রয়েছে এখানকার ফাউন্ডারের ফটো, শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা আর শ্রী রাধেশ্যাম আগরওয়াল। আর একটু এগিয়ে আসলে মেন মন্দিরে চলে আসবেন। Thank you.
সামনে রয়েছে মুসুকজি। মুসুকজির গানে গানে প্রার্থনা করলে তার মনোবাসনা, যে প্রার্থনা করে তার মনোবাসনা পূর্ণ হয়। আমি একটু প্রার্থনা করে নিই। আর মন্দির প্রাঙ্গণে রয়েছে কিন্তু প্রসাদ দেওয়ার ব্যবস্থা। যতক্ষণ মন্দির খোলা থাকে ততক্ষণ প্রসাদ বিতরণ করা হয় এবং এক এক সময় এক এক রকম প্রসাদ বিতরণ করা হয়। এখন যেমন এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে, প্রসাদ নিয়ে নেওয়া যায়। প্রসাদ খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। আর মন্দিরের গেটের পাশে রয়েছে ইমামি ফাউন্ডেশন ডায়াবেটিস কেয়ার সেন্টারের রুম। এখানে কিন্তু ফ্রি মেডিকেল চেক আপ করা হয় এবং ডায়াবেটিস কেয়ার সেন্টার রয়েছে, তার সঙ্গে রয়েছে একটা ফ্রি এডুকেশন সেন্টার। ওয়েল, টোটালটা কিন্তু ইমামি ফাউন্ডেশন থেকে অপারেট করা হয়। তার অপোজিটই রয়েছে এই সংকটমোচন হনুমানজির মন্দির। মন্দির খোলার টাইমিং কি আছে? মন্দির খোলার টাইমিং কি আছে? মন্দির টাইম সবের 4:45 তারপরে আরতি হোক। আচ্ছা, এসকে বাদ পূজা পাঠ চলে গা সবরে 7:30 আর 7:00 আরতি হোক। 7:30 আরতি খতম হয়ে যায়গা, মন্দির খোলা রয়েগা 12:30। 12:30 যেতে 12:30 মন্দির বন্ধ হোক, 4:30 মন্দির খুলে গা। 4:30 মন্দির খুলে গা, 4:30 সে মন্দির চলে গা। ও শাম কো 6:30 পর্দা বন্ধ হয়ে যায়, পর্দা হয়ে যায়। হ্যাঁ, অন্দর পূজা পাঠ হোক, 7:00 আরতি হোক। সিফ 7:00 আরতি হোক। হ্যাঁ, সবরে 7:00 শাম কো 7:30 মহাভারত 7:30 আরতি খতম হয়ে যায়গা। হ্যাঁ, আজ বুধবার হ্যাঁ, বুধবার পুরা দিন খোলা রয়েগা। হ্যাঁ, বুধবার হর বুধবার মে পুরা দিন খোলা রয়েগা। ওর কই জেসে ফাংশন হোক, মান লিজে কই তিওয়ার হোক, উসমে দিনভর খোলা রয়েতা, দিনভর খোলা রয়েতা, সবমে দিনভর খোলা রয়েতা। পুরাণে কথিত আছে, মাতা পার্বতী যখন গণেশজিকে জন্ম দেন তখন কৈলাসে বুধদেব উপস্থিত ছিল, তাই বুধবারটা গণেশজির নামে উৎসর্গিত করা হয়েছে। আর যেহেতু আজকে বুধবার দিন, স্পেশাল ডে, গণেশজির বার রয়েছে, আজকে মন্দির কিন্তু স্পেশালভাবে সাজানো হয়। অন্যদিনও ফ্রেশ ফুল দিয়ে সাজানো থাকে, কিন্তু আজকের দিনটা যেহেতু বুধবার স্পেশাল, তাই আজকের দিনটা আরও স্পেশালভাবে সাজানো হয়। দেখুন ভেতরটা কী সুন্দরভাবে সাজানো হচ্ছে। বলছিলাম বুধবার স্পেশালভাবে সাজানো হচ্ছে, এই সাজানো হচ্ছে। চলুন এখন ভিডিও স্টপ করি, পুরোটা সাজানো হয়ে যাওয়ার পর আবার দেখাবো। মন্দিরের চারিদিকে কিন্তু পরিক্রমা করা যায়, মন্দিরের পিছন দিকে পুরো পরিক্রমার ব্যবস্থা রয়েছে। গণেশজির মন্দির যখন পরিক্রমা করা যায় একই রকমভাবে কিন্তু এদিকে হনুমানজির মন্দিরের পরিক্রমা ব্যবস্থা রয়েছে।
ছিল খিচুড়ি বোর্ড, আর এখন রয়েছে হালুয়া আর রয়েছে ছোলা। ভিডিওটা যদি এতটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী গণেশায় নামও লিখে দিন। আর এক্ষুনি সন্ধ্যা আরতি শুরু হবে, সন্ধ্যা আরতিটা এনজয় করুন। আর আমি ভিডিওটা এখানে শেষ করছি, তার আগে সন্ধ্যা আরতিটা দেখে নিন। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।